আপনারা দেখছেন বাংলার খবর সবার খবর। লিখিব পড়িব মরিব দুঃখে, মৎস্য মারিব খাইব সুখে। মধ্যযুগের এই শ্লোকটি বর্তমানে লকডাউনের সময় পূর্ব বর্ধমান জেলার কালনার ভাগীরথীর তীরে মাছ ধরতে আসা মানুষদের জন্য খুবই প্রাসঙ্গিক। 8 থেকে 80 সব বয়সের মানুষদের এখন সময় কাটানোর নিরাপদ আশ্রয়স্থল হল ভাগীরথীর তীর। সোশ্যাল ডিস্টেন্স মেনেই এখানে চলছে মাছ ধরা। সময় কাটার পাশাপাশি মিলছে খাবারের জন্য কিছু মাছ। মাছ ধরতে আসা মানুষজনেরা বলেন, গলদা চিংড়ি কালবৌশির পাশাপাশি মিলছে বিভিন্ন ধরনের মাছ। বর্তমান লকডাউনের জন্যে পর্যাপ্ত সময় রয়েছে আমাদের হাতে। ঘরে বসে বসে টিভি দেখে আর সময় কাটানো সম্ভব হচ্ছে না, তাই গঙ্গার পাড়ে এসে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে আমরা মাছ ধরছি, অনেক আবার সময়টাও কেটে যাচ্ছে সুন্দরভাবে। আরও খবরের জন্য বাংলার খবরের সঙ্গে থাকুন।